ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড, আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন যে সরকারি যত কর্মচারী সবাই কিন্তু পেনশন পায়। এবার সরকারির সাথে অনেক সময় দেখা যায় যে বেসরকারি ক্ষেত্রেও কিছু মানুষ কিন্তু পেনশন পায়, কিন্তু যারা সরকারি বা বেসরকারি চাকরি করে না বা বেসরকারি চাকরি করার পরেও মানে আপনার পেনশন পান না, তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের যে যোজনা সেটা কিন্তু নিয়ে এসেছে আমাদের সরকার। তো তার মধ্যেই একটা কিন্তু মানে বিশাল যোজনা বলতে পারেন, যেটা হচ্ছে শ্রমযোগী মানধন যোজনা, যেটার ফলে কিন্তু যত আনঅর্গানাইজড সেক্টরে যারা মানে কাজ করে, সেটা হতে পারে কোনো দোকানদার হতে পারে বা কৃষক হতে পারে বা এমন কোনো কোম্পানিতে আপনি চাকরি করেন যেখান থেকে আপনাকে কোনো রকম যে পেনশন সেটা দেওয়া হবে না, বা আপনি হয়তো একজন স্টুডেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু এই যে স্কিমটা, এই স্কিমের কিন্তু লাভ আপনি নিতে পারেন, এবং যার ফলে কিন্তু আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তারপরে কিন্তু আপনাকে প্রতি মাসে প্রায় 3,000 টাকা করে দেওয়া হবে। তো এর জন্য কী করতে হবে এবং কত টাকা আপনাকে প্রিমিয়াম দিতে হবে? এবার কিন্তু প্রিমিয়ামও খুব বেশি না, মাত্র 55 টাকা থেকে শুরু, ঠিক আছে? সো যে কেউ এটা অ্যাফোর্ড করতে পারবে, এবং আপনার বয়স যদি মোটামুটি 18 থেকে 40-এর মধ্যে হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা করতে পারবেন। তো চলুন এটা সম্পূর্ণ ডিটেলস আপনাদের বলে দিই যে কত টাকা কাকে দিতে হবে এবং কত বয়স হলে কত টাকা লাগবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো যেমনটা আমি আপনাদের বললাম যে কোনো ব্যক্তি যদি 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হয়, তো সেক্ষেত্রে কিন্তু সেই এই কিন্তু স্কিমটা মানে নিতে পারে। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, আমি একটা চার্ট আপনাদের দিয়ে দিচ্ছি যেখানে কিন্তু আপনি যত টাকা দেবেন এই যোজনায় সেম টাকা কিন্তু আপনার সাথে সরকারও সেখানে ইনভেস্ট করবে এবং পরে কিন্তু আপনাকে একটা যে বড় অঙ্কের পেনশন সেটা কিন্তু প্রতি মাসে দেওয়া হবে। তো এখানে আমি আপনাদের একটা চার্ট দিয়ে দিয়েছি, যদি আপনার বয়স 18 হয় অর্থাৎ একদম আর্লি এজে যদি আপনি শুরু করেন, তো সেই ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে এখানে দিতে হবে 55 টাকা, এবং যেখানে কিন্তু সরকার আবার এখানে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আবার মান্থলি কিন্তু এখানে 55 টাকা কন্ট্রিবিউট করবে আপনার সাথে, অর্থাৎ টোটাল আপনার মান্থলি কন্ট্রিবিউট হবে 110 টাকা, 110 টাকা করে জমবে, ঠিক আছে? এবং যখন আপনি বয়স্ক হয়ে যাবেন তারপরে কিন্তু আপনাকে 3,000 টাকা করে মান্থলি দেওয়া হবে। এরপরে যদি আপনার বয়স 19 হয় সেক্ষেত্রে আপনাকে মাসে দিতে হবে 58 টাকা, সরকার আপনার সাথে 58 টাকা দেবে, দিয়ে কিন্তু 116 টাকা আপনার জমা পড়বে। এরকম করে যদি আপনার বয়স এখন 40 হয় তো সেক্ষেত্রে আপনাকে একটু বেশি টাকা জমা করতে হবে, যেহেতু আপনার আর বেশি দিন বাকি নেই মানে এখানে বিনিয়োগ করার জন্য। তো 40 বছর বয়সী যাদের রয়েছেন তাদের কিন্তু 200 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং বাকি যে 200 টাকা সেটা কিন্তু সরকার দেবে, এবং প্রতি মাসে আপনার জন্য কিন্তু 400 টাকা অ্যাকাউন্টে জমা হবে। তো এবার কথা হচ্ছে এই যে যোজনাটা, এটা আপনি কীভাবে করবেন? তো এর জন্য আপনার কিন্তু অবশ্যই একটা আধার কার্ড থাকতে হবে এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো এই যে যোজনায়, এই যোজনায় যদি আপনি নাম লেখাতে চান, তো সেক্ষেত্রে বিভিন্ন যে সিএসসি সেন্টার রয়েছে বা কমন সার্ভিস সেন্টার বা কাস্টমার সার্ভিস সেন্টার রয়েছে, এইসব জায়গায় গিয়ে আপনাকে বলতে হবে যে আমি এই যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এখানে নাম লেখাতে যাই, তো তাহলে কিন্তু তারা আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে দেবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রতি মাসে যে আপনার বয়স অনুযায়ী টাকাটা কাটতে শুরু করবে, এবং যখন আপনার বয়স হবে 60 বছর তারপরে কিন্তু আপনাকে পেনশন আকারে সেই অ্যাকাউন্টে আবার টাকাটা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ 60 বছর বয়সের পরে আপনি যতদিনই বেঁচে থাকেন না কেন, 80 বছর, 100 বছর, 150 বছর, আপনাকে প্রতি বছরে কিন্তু বা প্রতি মাসেই কিন্তু আপনাকে এই যে পেনশনটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।